আসসালামু আলাইকুম। আমার কোর্স নেম হচ্ছে সিএসসি 6001 অ্যাডভান্সড ডাটাবেস সিস্টেমস এমএসসিএসসি প্রোগ্রাম ইন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। অ্যাসাইনমেন্ট টপিক মঙ্গোডিবি। আমি মোহাম্মদ শরীফুল আলম, স্টুডেন্ট আইডি 01219302 7। তো আমার অ্যাসাইনমেন্ট টপিক হচ্ছে মঙ্গোডিবি। তো প্রথমে আমরা মঙ্গোডিবি সম্পর্কে একটু জানব। তো মঙ্গোডিবি ডেভেলপার হচ্ছে মঙ্গোডিবি ইনকর্পোরেশন। এটা একটা আমেরিকান সফটওয়্যার কোম্পানি। তারা মঙ্গোডিবিটা ডেভেলপ করছে এবং কমার্শিয়ালি সাপোর্ট প্রোভাইড করে, ওনারা সাপোর্ট করে এই কোম্পানি। তো মঙ্গোডিবি হচ্ছে একটা সিম্পল ডাইনামিক অবজেক্ট ওরিয়েন্টেড স্কেলেবল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড নো এসকিউএল ডাটাবেস। এটা এসকিউএল ডাটাবেস সিস্টেম না, এটা হচ্ছে নো এসকিউএল ডাটাবেস সিস্টেম। এবং এই মঙ্গোডিবি নো এসকিউএল ডাটাবেসটা ব্যবহার করা হয় হিউজ অ্যামাউন্ট অফ আনস্ট্রাকচার্ড ডাটা স্টোর করে রাখার জন্য, এবং মঙ্গোডিবিতে ডাটাগুলো জেসন ফরম্যাটে স্টোর থাকে। তো জেনারেল আরডিবিএমএস যেমন মাই এসকিউএল, অরাকল, এমএস এসকিউএল সার্ভার, এই আরডিবিএমএস গুলো থেকে মঙ্গোডিবিতে কিছু কিছু টার্মে একটু ভিন্নতা আছে। যেমন মাই এসকিউএলে আমরা টেবিলে ডাটা র কলাম আকারে স্টোর করি, বাট মঙ্গোডিবিতে আমরা টেবিলকে বলবো কালেকশন, এবং মাই এসকিউএলে র কে বলবো মঙ্গোডিবিতে ডকুমেন্ট, এবং ডকুমেন্টগুলো কি এবং ভ্যালু পেয়ারসে গঠিত হয়ে থাকে। মঙ্গোডিবি বেসিক্যালি মেইন কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা স্ক্রিপ্ট। ইউ ক্যান চুজ আদার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অলসো, পাইথন, পিএইচপি অর পার্ল। তবে একটা বিষয় আমাদের জানা উচিত যে মঙ্গোডিবি হচ্ছে ফ্রি, তাই এটা ডে বাই ডে অনেক পপুলার হচ্ছে। তো আমরা যদি ইনস্টলেশনটা দেখি মঙ্গোডিবির, তো আমরা মঙ্গোডিবি ইনস্টল করব মঙ্গোডিবি 4.2 কমিউনিটি এডিশন। এটা টোটালি ফ্রি ফর এভরি ওয়ান। প্ল্যাটফর্ম সাপোর্ট যদি বলি আমরা যে কোন কোন অপারেটিং সিস্টেম মঙ্গোডিবি 4.2 কমিউনিটি এডিশন সাপোর্ট করে, সেটা হচ্ছে উইন্ডোজ সার্ভার 2019 সাপোর্ট করবে, উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 8, উইন্ডোজ 7। বাট এখানে আরেকটা বিষয় বলতে চাই, মঙ্গোডিবি অনলি সাপোর্টস 64-bit ভার্সন অফ দ্য উইন্ডোজ প্ল্যাটফর্মস। এটা 32-bit অপারেটিং সিস্টেম সাপোর্ট করে না, 64-bit অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে। এবং আমাদের ইনস্টলেশন প্রসিডিউর যদি দেখি, আমাদের কিছু স্টেপ ফলো করতে হয়। স্টেপ ওয়ানে আমরা প্রথমে মঙ্গোডিবিটাকে ডাউনলোড করব। তো মঙ্গোডিবিটাকে ডাউনলোড করার জন্য আমাদের এই যে mongodb.com তার অফিসিয়াল সাইট থেকে আমরা ডাউনলোড করতে পারি। তো আমরা ওপেন নিউ উইন্ডো লিঙ্কটাতে যাই। এখানে লিঙ্কটাতে আমরা যখন যাব, তখন এটা হচ্ছে মঙ্গোডিবির ওই অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আমরা ডাউনলোড করার জন্য ভার্সন সিলেক্ট করবো এখান থেকে, যে কোন ভার্সনটা আমরা ডাউনলোড করতে চাই। এখানে 4.2.6 এটা কারেন্ট রিলিজ ভার্সন, এটা সিলেক্ট করবো। এবং কোন অপারেটিং সিস্টেমের জন্য আমরা ডাউনলোড করতে চাই, যদি RHEL হচ্ছে লিনাক্সের জন্য, ওই উবুন্টুর জন্য, ডেবিয়ানের জন্য আমরা ডাউনলোড করতে পারি, উবুন্টুর জন্য পারি। আমরা উইন্ডোজের জন্য যেহেতু ডাউনলোড করব, এখানে দেখি উইন্ডোজ, এই যে উইন্ডোজ X64, অর্থাৎ ওই উইন্ডোজ 64-bit অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড হবে। এবং এখানে প্যাকেজ সিলেক্ট করতে হবে আমাদের MSI এবং জিপ। আমরা MSIটা সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করবো। ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। হিয়ার ইউ হ্যাভ টু সিলেক্ট ভার্সন, ওকে এটা বললাম আমি। তো স্টেপ টুতে আমার সফটওয়্যারটা ডাউনলোড করে রাখছি আমি এখানে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ডাউনলোড করার পর এরকম মঙ্গোডিবি উইন 32x
x86_64 এরকম একটা .msi ফাইল ডাউনলোড হবে। তো এই msi ফাইলটাকে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমাদের ইনস্টলেশনটা স্টার্ট হবে। এই যে আমাদের ডাবল ক্লিক করার পর আমাদের MongoDB সেটআপের এই উইজার্ডটা চলে আসছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করে এখানে যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, তার জন্য আমাদের চেঞ্জ, রিপেয়ার, রিমুভ এই অপশনগুলো দেখাচ্ছে। বাট আপনারা যখন ফার্স্ট আমরা আমরা যখন ফার্স্ট টাইম ইনস্টল করব, তখন নেক্সটে ক্লিক করার পর আমাদের সেটআপ অ্যাপ যাবে। সেটআপ অ্যাপ হিসেবে আমরা কমপ্লিট সিলেক্ট করব। তারপর সার্ভিস অপশন যেটা ডিফল্ট আছে সেটাই রাখবো। আর এবং আমরা দেখব যে সেখানে রান সার্ভিস অ্যাজ নেটওয়ার্ক সার্ভিস এই অপশনটা সিলেক্ট করা আছে কিনা। যদি না থাকে এই এই অপশনটা সিলেক্ট করব। তারপর সার্ভিস নেম হিসেবে আমরা MongoDB দিব। এটা এটা MongoDB বাই ডিফল্ট দেওয়া থাকে, বাট আমরা MongoDB পরিবর্তে অন্যান্য নামও টাইপ করতে পারি, লিখতে পারি সার্ভিস নেম হিসেবে। তারপর আমাদের ডাটা ডিরেক্টরিটা সিলেক্ট করতে হবে এবং লগ ডিরেক্টরি সিলেক্ট করতে হবে, যে আমার ডাটাগুলো MongoDB-তে যে ডাটাগুলো স্টোর করব সেই ডাটাগুলো কোন ডিরেক্টরিতে স্টোর হবে সেই ডিরেক্টরিটা চিনাই দিতে হবে এবং লগ ডিরেক্টরি চিনাই দেব। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। এইভাবে আমরা ইনস্ট্রাকশনগুলো ফলো করব। তারপর স্টেপ ফোরে যেটা MongoDB কম্পাস নামে একটা অপশন দেখাবে, তো MongoDB কম্পাস অপশনটা সিলেক্ট করব। যদি MongoDB কম্পাসটাকে আমি MongoDB ইনস্টলেশনের সাথেই ইনস্টল করতে চাই, তারপর MongoDB কম্পাস সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে MongoDB কম্পাসের যে উইজার্ডটা আসবে সেই উইজার্ডের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা যদি কাজ করি, তাহলে MongoDB প্লাস MongoDB কম্পাস দুটা একসাথে ইনস্টল হয়ে যাবে। আবার আমরা ইচ্ছা করলে MongoDB কম্পাসকে আনচেক করে রাখতে পারি, তাহলে MongoDB কম্পাসটা ইনস্টল হবে না। পরবর্তীতে আমরা ম্যানুয়ালি MongoDB কম্পাসকে ডাউনলোড করতে পারবো এবং ইনস্টল করতে পারবো। তো এখানে একটু বিষয় জানা দরকার যে MongoDB কম্পাসটা কি। MongoDB কম্পাসটা হচ্ছে MongoDB-তে গ্রাফিক্যালি কাজ করার জন্য আমরা MongoDB কম্পাসটা ইউজ করি। আমরা MongoDB-তে কমান্ড প্রম্পটেও কমান্ড রান করতে পারি, ওই কালেকশন ক্রিয়েট করতে পারি, ডকুমেন্ট স্টোর করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি। সেমভাবে আমরা MongoDB কম্পাসেও গ্রাফিক্যালি আমরা কালেকশন ক্রিয়েট করতে পারবো, ডাটাবেস ক্রিয়েট করতে পারবো, ওই একটা কালেকশনে আমরা ডকুমেন্ট ইনসার্ট করা, ডিলিট করা, আপডেট করা, কোয়েরি করা ইত্যাদি কাজগুলো করতে পারবো। অর্থাৎ MongoDB কম্পাস হচ্ছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস টু ওয়ার্ক উইথ MongoDB। নাও এভরিথিং ইজ রেডি। এখন আমরা ইনস্টল বাটন দেখাবে, তখন আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। এখন এই ইনস্টলেশনের জন্য কিছু সময় নেবে, তো আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। MongoDB কম্পাস ইজ এ GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস টু ইউজ গ্রাফিক্যালি MongoDB। ওকে, এখন আমরা MongoDB ইনস্টল হয়ে যাওয়ার পর MongoDB ইনস্টল হওয়ার পর MongoDB ইনস্টল হয়েছে কিনা এটা আমরা কিভাবে কনফার্ম হব, সেটার জন্য আমি আমার মাই কম্পিউটারে যাব, সি ড্রাইভে যাব, তারপর প্রোগ্রাম ফাইলসে যাব। এখানে MongoDB একটা ফোল্ডার পাবো আমরা, তারপর সার্ভার 4.2। এই যে আমরা এই যে ডাটা যে ফোল্ডারটা, এই ডাটা ফোল্ডারের মধ্যে আমাদের ডাটাগুলো থাকবে এবং লগগুলো থাকবে এই লগ ফোল্ডারের ভিতর। তো আমরা যখন প্রোগ্রাম ফাইলসের মধ্যে MongoDB ফোল্ডারটা পাবো, তখন আমরা বুঝতে পারবো যে MongoDB আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ইনস্টলেশন কমপ্লিট, এখন আমরা MongoDB-তে কানেক্ট হবো। MongoDB-তে কানেক্ট হওয়ার জন্য আমরা কমন প্রম্পটের মধ্যে ওই কানেক্ট হবো। কমন প্রম্পটে কানেক্ট হওয়ার জন্য আমরা এখানে কমন প্রম্পটটা নিই।
নিয়ে আসবো। কমান্ড প্রম্পট, এই কমান্ড প্রম্পটে গিয়ে আমরা সিম্পলি আমরা কানেক্ট হওয়ার জন্য মঙ্গো ডট exe কমান্ডটা ইউজ করি। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা সি ড্রাইভে যাব, প্রোগ্রাম ফাইলস, মঙ্গো ডিবি সার্ভার 4.2 বিন, এই বিনের ভিতর আমাদের মঙ্গো ডট exe ফাইলটা আছে। তো আমরা এই পার্টটা কপি করে নেই, ডাবল কোটেশন স্টার্ট পার্টটা কপি করে দিলাম, এবং আমাদের এই যে mongo.exe এই ফাইলের নামটা দিব। দেওয়ার পর ডাবল কোটেশন ক্লোজ করব এবং এন্টার চাপব। এন্টার চাপার পর এই যে আমাদের মঙ্গো ডিবিটা কানেক্ট হয়ে গেছে। এইভাবে আমরা কানেক্ট হইতে পারি, বা আমরা যদি শুধু মঙ্গো কমান্ড কমান্ড প্রম্পটে মঙ্গো কমান্ড লিখে এন্টার চাপি, তবু মঙ্গো ডিবি কানেক্ট হয়ে যাবে কমান্ড প্রম্পটে। আমরা সিএলএস দিয়ে স্ক্রিনটা ক্লিয়ার করে নিচ্ছি। তবে এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যে মঙ্গো ডিবি কানেক্ট হওয়ার পূর্বে বা কখনো যদি প্রবলেম করে এমন যে কানেক্ট হচ্ছে না, তখন আমরা কি করব, তখন আমরা টাস্ক ম্যানেজারে গিয়ে মঙ্গো ডিবি সার্ভিসটা ওপেন আছে কিনা আমরা দেখব। টাস্ক ম্যানেজারে যাওয়ার পর সার্ভিসেসে যাব, সার্ভিসেসে যাওয়ার পর আমরা ইনস্টলেশনের সময় সার্ভিস নেম হিসেবে যেটা দিয়েছিলাম সেই নামটা দেখবো যে এখানে আছে কিনা। তো ইনস্টলেশনের সময় যেহেতু আমরা মঙ্গো ডিবি ওই দেওয়া হয়েছিল, তো তার জন্য আমরা এখানে আমার মঙ্গো ডিবি সার্ভিস নেমটা, এই যে মঙ্গো ডিবি, এটা সিলেক্ট করবো। এটা রানিং, যদি রানিং না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে স্টার্ট করে নেব। তো স্টার্ট, স্টপ, রিস্টার্ট, এইভাবে আমরা মঙ্গো ডিবি সার্ভিসটাকে স্টার্ট করতে পারি, স্টপ করতে পারি, রিস্টার্ট করতে পারি। তো প্রথমে আমাদের দেখতে হবে যে মঙ্গো ডিবি সার্ভিসটা স্টার্ট আছে কিনা, রানিং অবস্থা আছে কিনা। রানিং থাকার পরে আমরা কমান্ড প্রম্পটে গিয়ে মঙ্গো কমান্ডটা দিব এবং কানেক্ট হব। এখন আমরা দেখব মঙ্গো ডিবি শেল কাকে বলে। এটা হচ্ছে মঙ্গো ডিবি শেল, এই যে গ্রেটার দেন দেখাচ্ছে এবং কার্সারটা ব্লিঙ্ক করতেছে। এখানে আমরা মঙ্গো ডিবি তে কাজ করার কমান্ড গুলো লিখবো, এবং এটাই হচ্ছে মঙ্গো ডিবির কমান্ড শেল। তো মঙ্গো ডিবি কমান্ড শেলটা কি? মঙ্গো ডিবি মঙ্গো শেল ইজ অ্যান ইন্টারেক্টিভ জাভাস্ক্রিপ্ট ইন্টারফেস টু মঙ্গো ডিবি। উই ক্যান ইউজ মঙ্গো শেল টু কুয়েরি অ্যান্ড আপডেট ডাটা, অ্যান্ড অলসো উই ক্যান পারফর্ম অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশনস। ইট ইজ ইনক্লুডেড উইথ মঙ্গো ডিবি সার্ভার। অর্থাৎ এই যে মঙ্গো ডিবির এই যে আমাদের শেলটা আছে, এই এই শেলের ভিতর আমরা মঙ্গো ডিবিতে কাজ করার জন্য কমান্ডগুলো লিখব। ক্লোড অপারেশনের জন্য বা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশনের কমান্ডগুলো আমরা এই শেলে লিখব। এবং আমরা যখন মঙ্গো ডিবিটা ইনস্টল করব, তখন মঙ্গো ডিবি সার্ভারের ডাটাবেস সার্ভারের সাথে মঙ্গো ডিবি শেলটা ইনস্টল হয়ে যায়। তো আমাদের এখন কমপ্লিট, আমরা মঙ্গো ডিবিতে কানেক্ট হয়েছি। মঙ্গো ডিবিতে কানেক্ট হওয়ার পর আমরা মঙ্গো শেলে আছি এখন। তো এখন আমাদের মঙ্গো ডিবিতে কমান্ড লিখে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস কমান্ড লাইনে কমান্ড লিখে কাজ করার জন্য আমার এনভায়রনমেন্ট রেডি। এখন আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে মঙ্গো ডিবিতে প্রথমে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা ব্যবহার করব ইউজ কমান্ড। তো ইউজ কমান্ড যখন আমরা ইউজ করব, সিনট্যাক্স হচ্ছে ইউজ এবং তারপর হচ্ছে ডাটাবেজের নাম। এখানে আমরা এক্সাম্পল হিসেবে ইউজ ইউআইইউ অর্থাৎ ইউআইইউ নামে একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো দেখি
ইউজ ইউআই, লেখার পর এন্টার, সুইচ টু ডিবি ইউআইইউ। তো আমি এখন এই ইউ কোন ডাটাবেজে আছে সেটা দেখার জন্য ডিবি কমান্ড দেব, দেখাচ্ছে ইউআইইউ, অর্থাৎ আমাদের আমার সেলটা এখন ইউআইইউ ডাটাবেজে কানেক্টেড আছে। তো এখানে একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে যে ইউজ, যদি ইউআইইউ নামে আমার অলরেডি ডাটাবেজ থাকে তাহলে ইউজ কমান্ডের মাধ্যমে ইউআইইউ ডাটাবেজে সুইচ করব, অর্থাৎ কানেক্ট হব। আর যদি ইউআইইউ নামে ডাটাবেজ না থাকে তাহলে ইউজ কমান্ড ইউআইইউ নামে ডাটাবেজ ক্রিয়েট করবে এবং কানেক্ট হবে ইউআইইউ ডাটাবেজে। ডিবি কমান্ড দিয়ে আমরা দেখব কোন ডাটাবেজে আমরা আছি, এবং শো ডিবিএস কমান্ড যদি দিই তাহলে এখানে আমাদের সিস্টেমে কি কি ডাটাবেজ আছে সেই ডাটাবেজগুলো এখানে শো করবে। যেমন এখানে আমাদের কি দেখাচ্ছে, এডমিন, কনফিগ, লোকাল, ইউনিভার্সিটি নামে চারটা ডাটাবেজ আছে। তো আমরা যখন মঙ্গোডিবিটা ইনস্টল করি, এডমিন, কনফিগ, লোকাল এই তিনটা ডাটাবেজ অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। আর এই ইউনিভার্সিটি হচ্ছে আমার তৈরি করা একটা ডাটাবেস, বাট এখানে আমরা কিছুক্ষণ আগে যে ইউআইইউ ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটা কিন্তু এই লিস্টে শো করতেছে না। তার কারণ হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত না উক্ত ডাটাবেজে কোনো কালেকশন ক্রিয়েট করব এবং কালেকশনে ডাটা ইনসার্ট করব ততক্ষণ পর্যন্ত ডাটাবেস লিস্টে ইউআইইউকে ইউআইইউ ডাটাবেসটাকে শো করবে না। তো তাহলে আমাদের এখন প্রয়োজন হচ্ছে কালেকশন ক্রিয়েট করা। কালেকশনটা কি, কালেকশন হচ্ছে লাইক মাই স্কুলে যেমন আমরা টেবিল ক্রিয়েট করছি, মঙ্গোডিবিতে হচ্ছে কালেকশন। এবং এই কালেকশনের কাজটা হচ্ছে ডাটাগুলোকে, অর্থাৎ ডকুমেন্টগুলোকে মঙ্গোডিবিতে স্টোর করার জন্য এই কালেকশন ব্যবহৃত হবে। যেমন দ্য কালেকশন ইজ ইউজ টু কন্টেন ডকুমেন্টস অর ইনফরমেশনস, ডকুমেন্ট এবং ইনফরমেশনগুলো কন্টেন করার জন্য এই কালেকশন আমরা ব্যবহার করবো। তো কালেকশন কীভাবে আমরা তৈরি করবো, সিনট্যাক্সটা হচ্ছে ডিবি ডট কালেকশন নেম। তো আমরা এখানে মার্কস নামে একটা কালেকশন ক্রিয়েট করব এবং এখানে স্টুডেন্টদের মার্কসগুলো আমরা স্টোর করব। তো তার জন্য আমরা দেখি ডিবি ডট কালেকশনের নাম হচ্ছে আমাদের মার্কস, এন্টার। এখানে আমরা কি রিপ্লাই পেলাম, ইউআইইউ ডট মার্কস, অর্থাৎ ইউআইইউ ডাটাবেজে মার্কস নামে একটা কালেকশন ক্রিয়েট হয়েছে। এখন কালেকশনগুলো কী কী কালেকশন আমাদের ইউআইইউ ডাটাবেজে আছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে শো কালেকশন কমান্ড দেব, সরি, শো কালেকশনস। এখানে আমাদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, অর্থাৎ কোনো কালেকশন নাই। এখানে কমনটা কালেকশনস হবে, তো শো কালেকশন দেওয়ার পর আমরা এখানে মার্কস নামে যে কালেকশনটা ক্রিয়েট করেছিলাম সেই কালেকশনটা লিস্টে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে মার্কস টেবিলে, মার্কস কালেকশনে আমরা এখন পর্যন্ত কোনো ডকুমেন্ট ইনসার্ট করি নাই। তো ডকুমেন্ট ইনসার্ট করার পরই একমাত্র কালেকশনটা কালেকশন লিস্টে শো করবে এবং ডাটাবেস লিস্টে ডাটাবেজ ইউআইইউ ডাটাবেজের নামটা আমরা পাবো। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে ক্রুড অপারেশন সম্পর্কে জানা। ক্রুড মিন্স সিতে ক্রিয়েট, আরতে রিড আর কোয়েরি ডাটা, ইউতে আপডেট এবং ডিতে ডিলিট। তো এখানে আমার বলে রাখা উচিত যে আমি আমার এই মঙ্গোডিবি অ্যাসাইনমেন্টে মঙ্গোডিবি নিউ ভার্সনে 3.2 ক্রুড অপারেশনের জন্য যে কমান্ডগুলো ব্যবহার করা হয়েছে সেই কমান্ডগুলো আমি এখানে ব্যবহার করছি এবং এখানে রেফারেন্স লিঙ্ক হিসেবে এখানে লিঙ্কটা আমি দিয়ে দিছি অলরেডি। এটা হচ্ছে মঙ্গোডিবির ম্যানুয়াল,
তো এখান থেকে আমরা ক্রুড অপারেশনের জন্য নিউ যে কমান্ডগুলো, সেই কমান্ডগুলো এখান থেকে আমরা পাব। সরি, এখানে কপি করে নিব। যে ক্রুড অপারেশনের এখানে ক্রিয়েট অপারেশন, রিড, আপডেট, ডিলিট সবগুলো কমান্ড এখানে পাবো আমরা। তো প্রথমে আমরা জানবো ক্রিয়েট অপারেশনটা কি। ক্রিয়েট ওই অপারেশনটা হচ্ছে যে একটা কালেকশনে নিউ ডকুমেন্ট ইনসার্ট করব, অর্থাৎ একটা কালেকশনে নিউ ডকুমেন্ট ইনসার্ট করার জন্য আমরা ক্রিয়েট অপারেশন পারফর্ম করব। তো কালেকশনে ডাটা ইনসার্ট আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি, দুইটা ফাংশনের মাধ্যমে করতে পারি। একটা ফাংশনের নাম হচ্ছে ডিবি কালেকশন ইনসার্ট ওয়ান। যেমন এই ফাংশনের কাজটা হচ্ছে, দিস ফাংশন ইজ রেসপন্সিবল টু ইনসার্ট এ সিঙ্গেল ডকুমেন্ট ইনটু দ্য কালেকশন, অর্থাৎ কালেকশনে একটা ডকুমেন্ট ইনসার্ট করবে, ইনসার্ট ওয়ান। সিনট্যাক্স, এটা হচ্ছে সিনট্যাক্স ডিবি, তারপর কালেকশনের নেম নেম এবং ইনসার্ট ওয়ান দেওয়ার পর এখানে আমাদের ডকুমেন্টটা লিখব। তো আমাদের এখানে অলরেডি একটা ডকুমেন্ট দেওয়া আছে ডিবি মার্কস ইনসার্ট ওয়ান, আমরা প্র্যাকটিক্যালি করি এখন। ডিবি ডট কালেকশন নেম হচ্ছে মার্কস, ফাংশন হচ্ছে ইনসার্ট ওয়ান, ফার্স্ট ব্র্যাকেট প্যারেন্থেসিস ওপেন ক্লোজ, এবং ইনসার্ট ওয়ান ওই ওটা ক্যাপিটাল লেটার লিখতে হবে আমাদের। এবং প্যারেন্থেসিস ভিতর কার্সরটা নিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের ডাটাগুলো দিব। তো ডাটাগুলো আমার এখানে অলরেডি টাইপ করা আছে, আমি সময় স্বল্পতার জন্য জাস্ট নিচ্ছি। তবে আমি ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে যে সেকেন্ড প্যাকেটের ভিতর স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে কলামের নাম, অর্থাৎ ফিল্ড। আমরা মঙ্গোডিবিতে কলামকে বলবো ফিল্ড। এবং ডাবল কোটেশনের ভিতর আমরা টেক্সট ভ্যালুগুলোকে ডাবল কোটেশনের ভিতর দিব, 4171204, এটা হচ্ছে আইডি, কমা, তারপর সেকেন্ড ফিল্ড নেম কুলন, এমডি জাহিদ আলম, কমা দেব। একটা এখানে আমরা দেখতেছি যে একটা ফিল্ডকে আরেকটা ফিল্ড থেকে আমরা সেপারেট করবো কমা দ্বারা, এবং এখানে প্রথম হচ্ছে ফিল্ড নেম, তারপর হচ্ছে ভেলো, এবং ফিল্ড নেম এবং ভেলো কি ভেলো পেয়ার হিসেবে আছে এখানে, এবং পেয়ার হিসেবে আমরা ফিল্ড নেম কুলন দিব, তারপর ভেলো দিব। এইভাবে আমরা মিড মার্কস দিচ্ছি আমরা 27, এবং অ্যাসাইনমেন্টের মার্কস দিচ্ছি 20, দেওয়ার পর আমরা এন্টার চাপব। তো তারপর আমাদের একটা নলেজ দিচ্ছে ট্রু, এবং ইনসার্ট আইডি, অবজেক্ট আইডি, এখানে একটা ভ্যালু দিচ্ছে। তো এটা হচ্ছে ইনসার্ট আইডি। তো আমরা এটা সম্পর্কে একটু পরে বলি, তার আগে একটু কনফার্ম হই যে আমাদের ইনসার্ট হয়েছে কিনা অলরেডি। তো সেটা দেখার জন্য আমরা কিভাবে দেখবো, ডিবি ডট কালেকশনের নাম
আমাদের কালেকশনের নাম হচ্ছে মার্কস, ফাইন্ড কমান্ড দিব, এন্টার। এখানে আমরা দেখতেছি আন্ডারস্কোর আইডি নামে একটা কলাম ফিল্ড তৈরি হয়ে গেছে এবং তার ভ্যালু হচ্ছে অবজেক্ট আইডি, তারপর ভিতরে 5EC একটা ভ্যালু দেওয়া আছে। তারপর আমরা যে ভ্যালুগুলো ইনসার্ট করছি, স্টুডেন্ট আইডি, নেম, মিট, অ্যাসাইনমেন্ট, তার ভ্যালুগুলো আছে এখানে। তো আমরা এখানে জানি যে আন্ডারস্কোর আইডিটা কি। আন্ডারস্কোর আইডিটা হচ্ছে মঙ্গোডিবির নিজস্ব ডিফাইন্ড একটা ফিল্ড, এটা মঙ্গোডিবি অটোমেটিক্যালি জেনারেট করবে এর ভ্যালু। এবং এই আন্ডারস্কোর আইডি কলাম সবসময় ইউনিক ভ্যালু কন্টেন করবে, লাইক প্রাইমারি কি অফ এনি RDBMS। আন্ডারস্কোর আইডি এই কলামে ওই ইউজার যখন কোনো ভ্যালু দিবে না, তখন আন্ডারস্কোর আইডি ফিল্ডের এই ভ্যালুটা অটোমেটিক্যালি মঙ্গোডিবি জেনারেট করবে। বাট আমরা ওই একজন ইউজার যদি আন্ডারস্কোর আইডি কলামে ভ্যালু প্রোভাইড করে, তাহলে যে ভ্যালুটা দিবে সেটাকে আন্ডারস্কোর আইডি হিসেবে নিয়ে নেবে। বাট এখানে আমাদের মনে রাখতে হবে আন্ডারস্কোর আইডি কখনো ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। তো আমরা ভেলোটা নিয়ে নিচ্ছে, ডিবি ডট কালেকশন নেম ডট ইনসার্ট ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ ব্রেসেস ওপেন ক্লোজ, এবং এখানে ভেলোটা আমরা পেস্ট করে দিচ্ছি। এখানে আমরা আগে যে এক্সাম্পল ভ্যালুটা আমরা ইনসার্ট করছি, এখানে স্টুডেন্ট আইডি, নেম, মিট, অ্যাসাইনমেন্ট এই চারটা ফিল্ডের ভ্যালু দিছি। বাট এখানে আমরা আন্ডারস্কোর আইডি ফিল্ডের ভ্যালু হিসেবে 1 স্পেসিফাই করে দিলাম, এন্টার। অ্যাকনোলেজমেন্ট টু ইনসার্টেড আইডি, অর্থাৎ ইনসার্টেড আইডি কত এখন 1, অর্থাৎ ইনসার্টেড আইডিটাই হচ্ছে আন্ডারস্কোর আইডি কলামের ভ্যালু। এখানে যখন আমরা আন্ডারস্কোর আইডি কলামে ওই কলামের ভ্যালু আমরা স্পেসিফাই করে দিই নি, তখন ইনসার্টেড আইডি একটা মঙ্গোডিবি অটোমেটিক্যালি জেনারেট করে নিয়েছে। এবং আমরা যখন আন্ডারস্কোর আইডি কলামের ভ্যালু হিসেবে 1 দিছি, তখন ইনসার্টেড আইডি দেখাচ্ছে 1, অর্থাৎ আন্ডারস্কোর আইডি কলামের ভ্যালু হচ্ছে 1। এখন আমরা কুইরি করে দেখি, এখানে দেখা যাচ্ছে আন্ডারস্কোর আইডি কলামের ভ্যালু হচ্ছে মঙ্গোডিবি ডিফাইন্ড একটা ভ্যালু, আর পরবর্তীতে আমরা আন্ডারস্কোর আইডি কলামের ভ্যালু হিসেবে 1 দিয়েছিলাম। তো এখানে সেকেন্ড ডকুমেন্টে, সরি, এখানে এই আন্ডারস্কোর আইডি এখানে আমাদের অবজেক্ট আইডি হিসেবে দেখাচ্ছে, এবং পরবর্তীতে আমরা আন্ডারস্কোর আইডি কলামের ভ্যালু দিয়ে দিয়েছিলাম 1, তো সেটাকে দেখাচ্ছে। অর্থাৎ ইউজার যখন আন্ডারস্কোর আইডি কলামের ভ্যালু দিবে না ইনসার্শনের সময়, তখন মঙ্গোডিবি অটোমেটিক্যালি আন্ডারস্কোর আইডি কলামের ভ্যালু জেনারেট করে নেবে। আর যদি ইউজার ইনসার্শনের সময় ভ্যালু দিয়ে দেয়, তাহলে আন্ডারস্কোর আইডি কলামের ভ্যালু যেটা দেওয়া হবে সেটাকে নিয়ে নেবে মঙ্গোডিবি। এইভাবে আমরা একটা সিঙ্গেল ডকুমেন্টকে ইনসার্ট করতে পারি, ইনসার্ট ওয়ান ফাংশনের মাধ্যমে। কিন্তু আমরা যদি চাই যে একসাথে একাধিক ভ্যালু ইনসার্ট করব, ওই একসাথে আমরা মাল্টিপল ভ্যালু ইনসার্ট করব, সরি, ওই একসাথে আমরা মাল্টিপল ডকুমেন্ট ইনসার্ট করব, তখন আমরা যে ফাংশন ইউজ করব, তখন আমরা ইনসার্ট মেনি ফাংশন ইউজ করব। তো ইনসার্ট মেনি ফাংশন আমরা কি ইনসার্ট মেনি ফাংশনের
সিনট্যাক্সে হচ্ছে ডিবি কালেকশন নেম ইনসার্ট মেনি প্যারেন্থেসিস ওপেন ক্লোজের ভিতরে থার্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে ডকুমেন্টগুলো লিখে দিব কমা দিয়ে দিয়ে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে ক্লিয়ার করে নিচ্ছি, ডিবি ডট কালেকশন নেম মার্স ইনসার্ট মেনি ফাংশন ইজ রেসপন্সিবল টু ইনসার্ট মাল্টিপল ডকুমেন্টস অ্যাট এ টাইম বাই ইউজিং ওয়ান কমান্ড। ইনসার্ট মেনি প্যারেন্থেসিস ওপেন ক্লোজ, তার ভিতর থার্ড ব্যাকে শুরু করবো শেষ করবো, কার্সরটা ভিতরে নিয়ে আসলাম। এখন এই থার্ড ব্যাকেটের ভিতরে আমরা প্রতিটা ডকুমেন্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতর লিখে দিব। তো আমাদের ভ্যালুগুলো টাইপ করা আছে অলরেডি, ভ্যালুগুলো নিয়ে নিচ্ছি। এই ডকুমেন্টটা হয়ে গেছে, কমা দিব এবং পরের দুটা ডকুমেন্ট আমরা নিয়ে আসবো। এবং প্রতিটা ডকুমেন্ট সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এনক্লোজড থাকবে এবং একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টকে সেপারেট করব আমরা কমা দিয়ে। সরি, এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমাদের ফার্স্ট ডকুমেন্টটা দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট থেকে কার্সরটা নিয়ে কমা দিব। কমা দেওয়ার পর সেকেন্ড ডকুমেন্টের জন্য আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, ভ্যালুগুলো নিয়ে আসি, আর সেকেন্ড ডকুমেন্টের সেকেন্ড প্যাকেট থেকে বের হয়ে কমা দিব। থার্ড ডকুমেন্টের জন্য আবার ব্রেসেস ওপেন ক্লোজ, সরি এখানে আমাদের একটু
আমাদের এখানে সবসময় মনে রাখতে হবে টেক্সট ভ্যালুগুলো আমরা ডাবল কোটেশনের ভিতরে রাখবো, আর যদি সংখ্যা হয় তাহলে ডাবল কোটেশন দেওয়ার প্রয়োজন নেই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বের হব, কমা দিব, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট, তারপর কমা দিব, থার্ড ডকুমেন্টের জন্য সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব, এবং লাস্ট যে ডকুমেন্টটা থাকবে সেখানে আর কমা দেওয়ার প্রয়োজন নেই, এবং সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। এখন এন্টার, আনকোড ইজ নট এ ফাংশন, এখানে আমাদের ফাংশনের নামটা ভুল লেখা হয়েছে, এটা হবে ইনসার্ট মেনি, এন্টার। এখানে আমরা দেখতেছি অ্যাকনোলেজমেন্ট টু, এবং আমরা যেহেতু আন্ডারস্কোর আইডি এর ভ্যালু দেই নাই, তার জন্য এখানে তিনটা অবজেক্ট ওই আন্ডারস্কোর আইডি জন্য তিনটা ভ্যালু জেনারেট হয়েছে, যেটা অবজেক্ট আইডি ফাংশনের মধ্যে আমরা পাচ্ছি। তো আমরা দেখি যে আমাদের ভ্যালুটা ইনসার্ট হয়েছে কিনা, তার জন্য ডিবি মার্কস ফাইন্ড কমান্ড দিব, এন্টার। এখানে আমরা দেখতেছি যে আমাদের ভ্যালুগুলো ইনসার্ট হয়ে গেছে অলরেডি। এইভাবে আমরা ওই একাধিক ভ্যালু একসাথে ইনসার্ট করতে পারি একই এক ওই একটা কমান্ডের মাধ্যমে। তাহলে এখানে আমরা যে দুটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে ইনসার্ট করার জন্য ওই এক ওই কালেকশনের ডকুমেন্ট ইনসার্ট করার জন্য যদি সিঙ্গেল ডকুমেন্ট ইনসার্ট করতে চাই তাহলে ইনসার্ট ওয়ান ফাংশন ইউজ করব, আর মাল্টিপল ডকুমেন্ট অ্যাট এ টাইম যদি ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে ইনসার্ট মেনি ফাংশন ইউজ করব। এখন পরবর্তীতে আমরা যে এখন যেটা দেখব সেটা হচ্ছে রিড অপারেশন। তো রিড অপারেশনটা নর্মালি ব্যবহৃত হয় মঙ্গোডিবি কালেকশন থেকে কোনো ডকুমেন্টকে খোঁজার জন্য এবং ডকুমেন্টকে রিট্রিভ করার জন্য, অর্থাৎ মঙ্গোডিবি কালেকশন থেকে ডকুমেন্টগুলোকে রিট্রিভ করার জন্য, কুইরি করার জন্য আমরা যে অপারেশন করব, যে কাজটা করব, সেই অপারেশনটাকে বলা হচ্ছে রিড অপারেশন। তো মঙ্গোডিবিতে রিড অপারেশন অর্থাৎ কুইরি করার জন্য ওই কালেকশন থেকে ডাটা ওই ডকুমেন্ট রিট্রিভ করার জন্য আমরা ফাইন্ড ফাংশন ইউজ করি। তো ফাইন্ড ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে ডিবি কালেকশনের নাম, তারপর ফাইন্ড ফাংশন কুইরি, এই কুইরিটা হচ্ছে আমার সিলেকশন ক্রাইটেরিয়া, অর্থাৎ ওই কন্ডিশনটা আমরা এখানে লিখবো যেটা আমরা ওই হায়ার ক্লজে লিখি ওই মাইএসকিউএল এর ক্ষেত্রে, এবং প্রজেকশনটা হচ্ছে কোন কোন ফিল্ড আমরা দেখতে চাই সেই ফিল্ডের নামগুলো এখানে আমরা স্পেসিফাই করে দিতে পারি। তো আমরা এখানে ডিবি মার্স যদি ফাইন্ড কমান্ড দেই তাহলে সবগুলো ভ্যালু দেখাচ্ছে, এখানে সবগুলো ডকুমেন্ট শো করতেছে, কিন্তু ডকুমেন্টগুলো
ওয়েল ফরম্যাটে না, বাট আমরা যদি ডকুমেন্টটাকে ওয়েল ফরম্যাটে শো করতে চাই, সেক্ষেত্রে আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ডট ফাইন্ড এর পর ডিবি ডট কালেকশন নেম মার্কস ডট ফাইন্ড ফাইন্ড ফাংশন, তারপর আমরা ইউজ করবো ফর ইচ, ফর ইচ ফাংশন, এবং তার ভিতর প্যারামিটার হিসেবে লিখবো প্রিন্ট জেসন, অর্থাৎ জেসন ফরম্যাটে, অর্থাৎ জেসন ফরম্যাটে আমার ডকুমেন্টগুলোকে শো করবে। এই যে এখানে দেখছি ওই জেসন ফরম্যাটে শো করতেছে। তো জেসন এইভাবে যদি আমরা শো করি তাহলে একটা ওয়েল অর্গানাইজড রেজাল্ট পাবো আমরা, কোয়েরি রেজাল্ট পাবো। তার ফলে আমাদের খুব সহজেই ফিল্ড এবং তার ভ্যালু, অর্থাৎ ওই ওই ডকুমেন্টের ভ্যালুগুলো দেখা সুবিধা হবে আমাদের জন্য। তো ওয়েল ফরম্যাটে ফর ইচের পরিবর্তে আমি আরেকটা ফাংশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্রিটি ফাংশন। তো প্রিটি ফাংশন যখন আমরা ইউজ করব তখনও জেসন ওই জেসন ফরম্যাটে অর্গানাইজড ওয়েতে ডাটাগুলোকে, ওই কোয়েরি ডাটাগুলোকে শো করবে। এখন আমরা স্পেসিফিক একটা ডাটাকে দেখতে চাচ্ছি, যেমন এই আরিফুর রহমান, তার আইডি হচ্ছে 01217-4274। এই আরিফুর রহমান এই আইডির যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো আমি দেখতে চাচ্ছি, যে সে মিডে কত পয়সা, অ্যাসাইনমেন্ট কত পয়সা, তার নাম কি। তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ডিবি ডট মার্কস ডট ফাইন্ড ফাংশন, তার প্যারেন্থেসিসের ভিতর আমরা কন্ডিশন হিসেবে স্টুডেন্ট আইডিটা স্পেসিফাই করবো। তো কন্ডিশন লেখার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব, এবং যে ফিল্ডের উপর আমরা কন্ডিশনটা ওই অ্যাপ্লাই করব স্টুডেন্ট আইডি, সেই ফিল্ডের নাম লিখব। তারপর হচ্ছে কন্ডিশনের ভ্যালুটা আমরা দেব। তো ভ্যালুটা দেওয়ার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশনের ভ্যালুটা দিব। তো কন্ডিশনের ভ্যালুটা দেওয়ার জন্য ডলার ইকিউ মানে হচ্ছে ইকুয়াল, ইকিউ কুলন, তারপর ডাবল কোটেশনের ভিতর, যেহেতু এটা টেক্সট হিসেবে দেখাচ্ছি, ভ্যালুটা স্টুডেন্ট আইডিটা দিয়ে দিচ্ছি। ইকিউ মানে হচ্ছে ইকুয়াল, জিটি যদি দিই তাহলে হচ্ছে গ্রেটার দেন, এলটি হচ্ছে লেস দেন, এলটি হচ্ছে লেস দেন ইকুয়াল, আর জিটি জিটিই হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। এইভাবে আমরা কন্ডিশনে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ইকিউ দ্বারা হচ্ছে ওই ইকুয়াল আমরা স্পেসিফাই করব। আমরা আসলে মাইস্কুলে যেভাবে লাগতাম যে সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম, তো এখানে হচ্ছে কালেকশনের নাম হচ্ছে মার্কস, এবং টেবিলের নাম দেওয়ার পর ওই হায়ার ক্লজে কন্ডিশনটা লিখতাম যে যে ওই হায়ার কলামের নাম ইকুয়াল ভ্যালু। তো আমরা এখানে ফাইন ফাংশনের ভিতর এটা এটা হচ্ছে কলামের নামটা, এই স্টুডেন্ট আইডি, এটা মঙ্গলডিবিতে বললাম আমরা ফিল্ড নেম, তারপর কুলন দেব, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে আমরা কন্ডিশনের ভ্যালুটা লিখব। কন্ডিশনের ভ্যালুটা যদি ওই ইকুয়ালিটি চেক করতে চাই সেক্ষেত্রে আমরা দিব ডলার ইকিউ, যদি গ্রেটার দেন চেক করতে চাই সেক্ষেত্রে দিব জিপি। এইভাবে আমরা লিখব, লেখার পর এন্টার। এখানে আমাদের এই যে ভ্যালুটা দেখাচ্ছে যে এই স্টুডেন্ট আইডি দুইটা ইনসার্ট হয়েছে,
सेम स्टूडेंट दूटा इनसार्ट कर ओएल फॉर्मेटे देखी पीटी कमांडर माध्यम जार स्टूडेंट आईडी जीरो वन टू वन सेवन फोर टू सेवन फोर तर रेकर्ड गुलो तर डॉक्यूमेंट गुलो शो करा होचे ये भावे आम्रा कुनो कलेक्शने क्वेरी करते पारे एवं ये जे आम्रा मार्क्स कलेक्शने फाइंड फंक्शन यूज करे आम्रा क्वेरी करलाम डाटा गुलो रिट्रीव करलाम और डॉक्यूमेंट गुलो रिट्रीव करलाम ये ऑपरेशन टाके बला होचे रीड ऑपरेशन तो आमादेर रीड ऑपरेशन कंप्लीट এখন আমরা আরেকটা জিনিস দেখব যদি আমরা এখানে যেটা এখানে আমরা অ্যাপ্লাই করছি একটা কন্ডিশন যে স্টুডেন্ট আইডি যার এটা তার ভ্যালুগুলো তার ডকুমেন্ট শো করার জন্য এখানে একটা কন্ডিশন ইউজ করছি বাট আমরা যদি মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে অ্যান্ড অর ব্যবহার করি আমরা জানি তো অ্যান্ড অ্যান্ডটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখব যেমন আমরা যদি এখানে দেখতে চাই যার স্টুডেন্ট আইডি জিরো ওয়ান টু ওয়ান সেভেন ফোর টু সেভেন ফোর এবং যার মিড মার্কস হচ্ছে টোয়েন্টি ফোর বা আমি অন্য একটা ডাটা দেখতেছি যে স্টুডেন্ট আইডি জিরো ওয়ান টু ওয়ান সেভেন ফোর ফাইভ এবং নেম হচ্ছে আবু হাসান অ্যাড অ্যাড ডাটাটা দেখব অর্থাৎ স্টুডেন্ট আইডি এটা হইতে হবে এবং নাম আবু হাসান হইতে হবে তাহলে এন্ড কন্ডিশন দ্বারা আমরা এই কোয়েরিটা অ্যাপ্লাই করব তো আমরা কিভাবে লিখব ডিবি marks dot find second bracket open close dollar and দিয়ে আমরা and অপারেটরটাকে অ্যাপ্লাই করব তারপর করুন আর and অপারেটর যেহেতু মাল্টিপল কন্ডিশনকে কম্বাইন করে আর মাল্টিপল কন্ডিশনকে আমরা লিখব থার্ড ব্র্যাকেটের ভিতরে এবং প্রতিটা কন্ডিশন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিব দুইটা কন্ডিশন আচ্ছা প্রথম কন্ডিশনটা আমরা লিখি যে স্টুডেন্ট আইডি কোলন এই স্টুডেন্ট আইডির ভ্যালুটা ডলার ইকিউ EQ colon second bracket EQ colon এই ভ্যালুটা আমরা দিব সরি ওই ইকুয়ালিটি এভাবে লিখতে পারে সেকেন্ড কন্ডিশনে দিব যে নেম মেন এমডি আবু হাসান এখানে কিছু শো করতেছে না এখানে একটা স্পেস দিতে হবে এখানে আবু হাসানের এই ইনফরমেশন গুলো শো করতেছে অর্থাৎ এই এখানে আমরা যেটা করছি এন্ড অপারেটর দিয়ে এখানে দুইটা কন্ডিশনকে আমরা কম্বাইন করলাম অর্থাৎ একাধিক কন্ডিশনকে কম্বাইন করার জন্য আমরা এন্ড অপারেটর ইউজ করবো এবং মঙ্গোডিবিতে এন্ড অপারেটর অ্যাপ্লাই করবো আমরা ডলার এন্ড দ্বারা তারপর কুলন দিব তারপর থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ এবং এই থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজের ভিতর আমাদের কন্ডিশনগুলো লিখবো
এবং এখানে কন্ডিশন আমরা দুইভাবে লিখতে পারি, যে ফিল্ডের নাম কোলন সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে ডলার ইকিউ মানে হচ্ছে ইকুয়ালিটি চেক করা হচ্ছে, কোলন দেওয়ার পর ভ্যালু অর্থাৎ এই ভ্যালুর সমান চেক করবে। এখানে ডলার ইকিউর পরিবর্তে যদি ইকুয়ালিটি চেক করা দরকার হয় তাহলে আমরা সরাসরি ফিল্ডের নাম কোলন দিয়ে ভ্যালুটাও দিয়ে দিতে পারি, একই ধরনের ভ্যালু শো করবে। যেমন এটাকে আমরা ইকিউ দিয়ে করছি, এখন আমরা শুধু ফিল্ডের নাম স্টুডেন্ট আইডি ভ্যালুটা দিলাম এবং নেম ওই আবু হাসান, তারপর এন্টার, সেম ভ্যালু শো করতেছে। এইভাবে আমরা এন্ড অপারেটরকে সংযুক্ত করতে পারি। এখন আমরা দেখব অর কন্ডিশন আমরা কিভাবে অ্যাপ্লাই করব। সেম ভাবে আমরা এন্ড এর পরিবর্তে শুধু অর লিখব, অর লিখব, স্টুডেন্ট আইডি দিলাম এটা এবং এখানে মিড 24, যাদের মিডের রেজাল্ট 24 গ্রেটার তাদের ইনফরমেশন আমরা দেখতে চাই। স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি 01214 1745, এই স্টুডেন্ট আইডি অথবা মিডের ভ্যালু ডলার জিটি কোলন যাদের 24 গ্রেটার তাদের ভ্যালুগুলো দেখতে চাই। এখানে 012 দেখতেছি কি 27, অর্থাৎ আমরা এখানে এখানে ওই আবু হাসান সে অ্যাসাইনমেন্টে পাইছে 15, তো আমরা দেখতে চাচ্ছি যে যার অ্যাসাইনমেন্টের মার্কস 15 গ্রেটার ওই তার ডিটেলসগুলো দেখতে চাই এবং এবং মিডের মার্কস দেই যে 25 প্লাস যাদের মিডের মার্কস তাদের ইনফরমেশন গুলো দেখব। এখানে এন্ড এর পরিবর্তে আমরা অর দ্বারা সংযুক্ত করলাম, স্টুডেন্ট আইডি যার 012 মিড কোলন ডলার জিটি কোলন 25 প্লাস যাদের মিডের মার্কস তাদের ইনফরমেশন দেখতে চাই। এখানে এই আবু হাসানের স্টুডেন্ট আইডির সাথে এই কন্ডিশনটা ম্যাচ করবে, বাট মিডের রেজাল্ট গ্রেটার দেন 25, কিন্তু আচ্ছা 27, আমরা 27 প্লাস দিই, এখানে দেখি কি হয়, 27 এন্টার। এখানে দেখা যাচ্ছে মিডের মার্ক যাদের 27 প্লাস ওই তাদের ইনফরমেশন গুলো, কিন্তু এখানে 27 কে দেখাচ্ছে তার কারণ হচ্ছে এই আইডি সাথে ম্যাচ করতেছে, অর্থাৎ অর অপারেটরের ওই অর দ্বারা সংযুক্ত কন্ডিশন গুলোর যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই তার রেজাল্টটা শো করবে। তাহলে এখানে জিটি
ওই মিডের মার্কস যাদের 27 প্লাস তাদের ইনফরমেশন দেখতে যাচ্ছি, কিন্তু আবু হাসানের মার্কস হচ্ছে 27। 27 হওয়া সত্ত্বেও তার ইনফরমেশন শো করতেছে, তার কারণ হচ্ছে তার স্টুডেন্ট আইডির সাথে ম্যাচ করছে। এখানে তার স্টুডেন্ট আইডি যেহেতু এটা এটার সাথে ম্যাচ করছে, স্যাটিসফাই করছে, ওই তার জন্য আবু হাসানের ইনফরমেশন দেখাচ্ছে। বাট এখানে যদি আমরা এন্ড অপারেটর দিয়ে সংযুক্ত করি তাহলে কোনো ভ্যালুই দেখাবে না। তার কারণ হচ্ছে আবু হাসানের স্টুডেন্ট আইডি সাথে ম্যাচ করছে, বাট এখানে জিটি বলা হচ্ছে মিডিয়ান মার্কস হচ্ছে গ্রেটার দেন 27 কন্ডিশনে, বাট এখানে ওই আবু হাসান পাইছে 27 ইকুয়াল, তার জন্য শো করতেছে না। এবং অন্যান্যগুলো মিডিয়ান মার্কস 27 গ্রেটার, বাট স্টুডেন্ট আইডি ম্যাচ না করার কারণে তাদের ইনফরমেশন গুলো শো করতেছে না। এখন আমরা মিডিয়ান মার্কস ইকিউ যদি দিই, ওই ইকুয়াল দিই এবং স্টুডেন্ট আইডি দিলাম এটা, তাহলে আবু হাসানের ইনফরমেশন গুলো শো করবে। অর্থাৎ স্টুডেন্ট এই এন্ড অপারেটর দ্বারা সংযুক্ত প্রথম যেটা স্টুডেন্ট আইডি ম্যাচ করছে এবং তার মিডিয়ান মার্কস ইকুয়াল 27। এই এইভাবে আমরা অর এবং এন্ড অপারেটরকে মঙ্গোডিবিতে অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা আপডেট অপারেশন নিয়ে কাজ করব। আপডেট অপারেশনটা হচ্ছে এক্সিস্টিং ওই কালেকশনে এক্সিস্টিং ডকুমেন্টগুলোকে মডিফাই করার জন্য আমরা এই আপডেট অপারেশন করব। তো আপডেট অপারেশন আমরা তিনটা ফাংশনের মাধ্যমে করতে পারি। একটা হচ্ছে আপডেট ওয়ান, আপডেট মেনি এবং রিপ্লেস ফাংশন, ওই রিপ্লেস ওয়ান ফাংশন। তো আপডেট ওয়ান ফাংশনের মাধ্যমে আমরা যেটা করব, তার কোন সিনট্যাক্স হচ্ছে ডিবি কালেকশন নেম আপডেট ওয়ান ফাংশন, তারপর ফিল্টার আপডেট। ফিল্টারটা হচ্ছে যে আপডেট ক্রাইটেরিয়াটা অর্থাৎ কন্ডিশনটা, এবং আপডেটটা হচ্ছে কোন ভ্যালুটাকে আপডেট করতে চাই। আমরা সাপোজ এই আবু হাসানের মিডল মার্কসটাকে আপডেট করতে চাই। এখানে মিডল মার্কস হচ্ছে 27, আমরা সাপোজ মিডল মার্কস করে দিব 30। যদি আপডেট করতে চাই তাহলে কিভাবে করবো, আমরা ডিবি ডট মার্কস ওই কালেকশন নেম হচ্ছে মার্কস আপডেট ওয়ান, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম হচ্ছে ক্রাইটেরিয়াটা দিব, স্টুডেন্ট আইডি কোলন স্টুডেন্ট আইডি হচ্ছে স্টুডেন্ট আইডিটা দিব আমরা, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। সেকেন্ড ব্র্যাকেট থেকে কার্সরটা বের করে নিয়ে আসবো, কমা দিব, তারপর হচ্ছে যে ভ্যালুটা সেট করতে চাই, এবং যে ভ্যালুটা সেট করতে চাই সেটার জন্য আমরা ডট ডলার সেট অপারেটর ইউজ করব। কোলন দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যে ফিল্ডের ভ্যালুকে সেট করতে চাই সেই ফিল্ডের নাম লিখব, কোলন নিউ ভ্যালুটা দিব, এন্টার। এখানে অ্যাকনোলেজমেন্ট টু অর্থাৎ ম্যাচ করছে একটা এবং মডিফাই করা হয়েছে একটা। এখন আমরা
find ফাংশন ইউজ করে এখানে আমরা দেখতেছি যে এই আবু হাসান তার আইডি হচ্ছে এটা এবং তার মিডিয়া মার্কস আগে ছিল 27 এখন 30 তারা আপডেট হয়ে গেছে এবং একটা বিষয় মনে রাখা দরকার যে আপডেট 1 একটা বিষয় দেখি আমরা এখানে আরিফুল ওই আরিফুল সেম আইডি দুইবার ইনসার্ট করা হয়েছে এখন আমরা এখানে মার্কসটাকে চেঞ্জ করতে যদি চাই এই আরিফুলের আইডি দিয়ে যদি মার্কসকে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে রেজাল্টটা কেমন আসে দেখি আপডেট 1 মিডিয়াম মার্কস 30 করে দিব আরিফুলের আইডিটা দিলাম আমরা এখন এন্টার এখানে একটা জিনিস দেখতেছি যে আরিফুলের মার্কস আগে ছিল কত 24 এখন যদি আমরা প্রিটি কম আমরা ফাইন্ড করি তাহলে একটার মধ্যে হচ্ছে 30 প্রথম যে আরিফুলের মার্কস 30 এবং সেকেন্ড সেম আইডি এই আরিফুলের মার্কস মিডিয়া দেখাচ্ছে 24 অর্থাৎ এখানে স্টুডেন্ট আইডি সেম স্টুডেন্ট আইডি হচ্ছে দুইটা ডকুমেন্ট বাট আপডেট হয়েছে প্রথমটা তার মানে হচ্ছে যে আপডেট 1 ফাংশন সে যে ক্রাইটেরিয়া দেওয়া হবে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ম্যাচ করবে প্রথমটাকে এবং প্রথমটাকে আপডেট করবে তারপরে যদি আরো 10টা রেকর্ডও সেম কন্ডিশনের সাথে ম্যাচ করে বাকি 9টাকে আপডেট করবে না ফার্স্ট রেকর্ডটাকে আপডেট করবে আপডেট 1 ফার্স্ট ম্যাচড রেকর্ডটাকে আপডেট করবে আপডেট 1 এখানে 0 দেখাচ্ছে তার কারণ হচ্ছে অলরেডি আপডেট আমরা করে ফেলছিলাম ফার্স্ট এখন আমরা যদি চাই যে মাল্টিপল রেকর্ডকে এট এ টাইম আপডেট করার জন্য সেই ক্ষেত্রে আমরা আপডেট মেনি ফাংশন ইউজ করব আপডেট মেনি ফাংশন এখানে আমাদের স্ট্যাটাস নামে কোনো কলাম নাই ডিবি ডট কালেকশন নেম মার্কস ডট ডেট মেনি সরি আপডেট মেনি যাদের মিডিয়াম মার্কস গ্রেটার দেন 25 তাদের ভ্যালু সেট করবে স্ট্যাটাস কলামে ভ্যালু সেট করবে গুড বাট এখানে আমরা দেখতেছি যে স্ট্যাটাস নামে কোনো কলাম নাই তাহলে আপডেট কিভাবে করবে আমরা রান করি কমান্ডটা
ম্যাচ ফাইভ মডিফায়ার ফাইভ অর্থাৎ এই কন্ডিশনটা, এই যে এই গ্রেটার দেন 25, এটা পাঁচটা ডকুমেন্টের সাথে ম্যাচ করছে এবং পাঁচটা ডকুমেন্টকে আপডেট করছে। দেখি আমাদের আপডেট হয়েছে কিনা এখন। এখানে দেখা যাচ্ছে যাদের মিডিয়াম মার্কস গ্রেটার দেন 25 তাদের স্ট্যাটাস গুড, অর্থাৎ কোনো ডকুমেন্টের কোন ফিল্ড যদি আমি আপডেট করতে চাই এবং সেই ফিল্ডটা যদি এক্সিস্টিং ডকুমেন্টে না থাকে তাহলে সেই ফিল্ডটা অ্যাড হয়ে যাবে, আর যদি এক্সিস্টিং ডকুমেন্টে ফিল্ডটা থাকে তাহলে তার ভ্যালুটা, যে ভ্যালুটা আমরা নিউ ভ্যালুটা দিয়ে দিছি, সেই ভ্যালুটা দ্বারা চেঞ্জ হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। এইভাবে আমরা আপডেট মেনি ফাংশনের মাধ্যমে মাল্টিপল রেকর্ডকে আপডেট করতে পারে। এখন হচ্ছে রিপ্লেস ওয়ান। রিপ্লেস ওয়ানের কাজটা হচ্ছে দিস ফাংশন রিপ্লেসেস এ সিঙ্গেল ডকুমেন্ট বেসড অন ফিল্টার ক্রাইটেরিয়া, অর্থাৎ সিঙ্গেল একটা ডকুমেন্টের সবগুলো কলামকে এট এ টাইম রিপ্লেস করে দিবে একটা কন্ডিশনের উপর ভিত্তি করে। ডিবি কালেকশন রিপ্লেস ওয়ান ফিল্টার রিপ্লেসমেন্ট অপশন, অর্থাৎ ফিল্টার হচ্ছে কন্ডিশনটা, রিপ্লেসমেন্ট হচ্ছে যে ডকুমেন্টটা রিপ্লেস করতে চাই সেই ডকুমেন্টটা। তো আমরা কিভাবে লিখব, ডিবি ডট মার্স ডট রিপ্লেস ওয়ান কন্ডিশন হচ্ছে স্টুডেন্ট আইডি, ডাবল 80 স্টুডেন্ট, ডাবল 80 তার নাম দেওয়া আছে মোজাম্মেল, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখবো, তার টোটাল রেকর্ডটা চেঞ্জ করে ফেলবো। মিডিয়ার মার্কস দিলাম 28, এন্টার, ম্যাচ ওয়ান মডিফাইড ওয়ান। আমরা এখন কুয়েরি করি, যে এখানে দেখতেছি আমাদের ওই নামে স্টুডেন্ট আইডি ম্যাচ করা নাই, আমরা আবু হাসানকে চেঞ্জ করি। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস দেখলাম যে যদি আমার যে ক্রাইটেরিয়াটা আছে এই ক্রাইটেরিয়াটা যদি ম্যাচ না করে তাহলে রিপ্লেস ওয়ান ফাংশন ফিল্ড এবং তার ভ্যালুটাকে নিউ ডকুমেন্ট হিসেবে ইনসার্ট করে ফেলবে।
4545 হচ্ছে আবু হাসানের আইডি, এখন তার নাম ওই আবুল কালাম হয়ে যাবে, রিপ্লেস হয়ে গেছে। আমরা প্রিটি কমান্ডে দেখি, আচ্ছা এখানে রিপ্লেস হয়ে যাচ্ছে আমাদের যে ওই আবু হাসানের ওই ইনফরমেশনগুলো রিপ্লেস হয়ে গেছে। আমরা যেহেতু দুইটা কলামে ভ্যালু দিয়েছি, দুইটা কলামের ভ্যালু দ্বারা রিপ্লেস হয়ে গেছে। এখন আর আবু হাসানকে আমি পাচ্ছি না, অর্থাৎ ওই আবু হাসানের স্টুডেন্ট আইডি ওই টোটাল ডকুমেন্টটাই রিপ্লেস হয়ে গেছে। কিন্তু আমরা যদি এখানে আপডেট ওয়ান ইউজ করতাম, তাহলে সে শুধুমাত্র নেম এবং মিট এই দুটা ফিল্ডের ভ্যালুকে লোকে আপডেট করতো। কিন্তু রিপ্লেস ওয়ান যখন আমরা দিছি, তখন টোটাল ডকুমেন্টটাই, যেমন এখানে স্টুডেন্ট আইডি আরিফুলের স্টুডেন্ট আইডির সাথে ম্যাচ করছে, তো সেই ক্ষেত্রে কলাম ছিল 1 2 3 4, চারটা কলাম, কিন্তু আমি রিপ্লেস ওয়ানে দিছি দুইটা কলাম, এই নেম হিসেবে আবুল কালাম এবং মিট হচ্ছে 28। তার জন্য টোটাল টোটাল ডকুমেন্টটাই রিপ্লেস হয়ে যাচ্ছে এই দুটা কলাম দ্বারা। এই হচ্ছে রিপ্লেস ওয়ান এবং আপডেট ওয়ানের মধ্যে ডিফারেন্স। অর্থাৎ আপডেট ওয়ান যে কলামের ভ্যালুগুলোকে আপডেট করা হচ্ছে, শুধুমাত্র সেই কলামের ভ্যালুগুলোকে চেঞ্জ করবে, যেমন নেম, এখানে নেম আর মিট কে চেঞ্জ করতে চাচ্ছে, শুধু নেম এবং মিডের ভ্যালুগুলোকে চেঞ্জ করবে। কিন্তু রিপ্লেস ওয়ান কি করবে, এই ক্রাইটেরিয়াটা যেখানে ম্যাচ করবে সেখানে এই টোটাল ডকুমেন্টটাকে এই নিউ ডকুমেন্ট ভ্যালুগুলো দ্বারা রিপ্লেস করে ফেলবে, যেটা আমার এখানে ওই আবু হাসানের ক্ষেত্রে হয়েছে। ওই আবু হাসানের স্টুডেন্ট নেম নাই এবং অ্যাসাইনমেন্ট মার্কসও নাই, যে দুটা ফিল্ডে ভ্যালু দেওয়া হয়েছে সেই দুটা ফিল্ডের ভ্যালু দ্বারা রিপ্লেস করে দিছে। এই হচ্ছে রিপ্লেস ওয়ানের কাজ। তো আমরা এখন দেখব ডিলিট অপারেশন। ডিলিট অপারেশনের মাধ্যমে একটা কালেকশন থেকে ডকুমেন্টকে আমরা রিমুভ করতে পারি, এবং ডিলিট করার জন্য আমরা ডিলিট ওয়ান ফাংশন এবং ডিলিট মেনি ফাংশন ইউজ করতে পারি। ডিলিট ওয়ান ফাংশনের মাধ্যমে স্পেসিফিক একটা কলামের ভ্যালুকে আমরা ডিলিট করতে পারি। যেমন আমরা এখানে কোয়েরি করে দেখি আমরা কোন কলামটাকে ডিলিট করব, আরিফুলকে ডিলিট করব। এই আরিফুলের আইডি দুইবার আছে, দেখি এখন ডিলিট কোনটা হচ্ছে। ডিলিট ওয়ান কিভাবে ডিলিট করতেছে, ডিবি ডট মার্কস ডট ডিলিট ওয়ান সেভেন এর ভিতর স্টুডেন্ট আইডি কোলন ডাবল ডাবল কোটেশনের ভিতর আইডিটা দিলাম। এখানে দেখা যাচ্ছে যে 01217-4274 এই আইডিটা দুইবার আছে এই আরিফুলের দুইটা রেকর্ড, কিন্তু আমরা যখন ডিলিট করতে এবং তার মিডের মার্কস একটার হচ্ছে 24, একটার হচ্ছে মিডের মাস 30। এখন দেখি আমাদের ডিলিট ওয়ান ফাংশনটা ওই আরিফুলের কোন ডকুমেন্টটাকে ডিলিট করে। এন্টার, ডিলিট হয়েছে একটা। আমরা কুয়েরি করি, কুয়েরি করার পর আমরা দেখতেছি যে এই আরিফুলের 24 যেটা সেটা রয়ে গেছে, বাট মিড 30 যেটা সেটা ডিলিট হয়ে গেছে। অর্থাৎ মিড 30 ছিল প্রথমে, অর্থাৎ যদি একাধিক রেকর্ড পায় সেক্ষেত্রে প্রথম যে রেকর্ডটা থাকবে, প্রথম ম্যাচড রেকর্ডটাকে ডিলিট করবে ডিলিট ওয়ান ফাংশন। তো এইভাবে আমরা ডিলিট ওয়ান ফাংশন ইউজ করে ফার্স্ট ম্যাচড ডকুমেন্টটাকে ডিলিট করতে পারি, এবং একটা সিঙ্গেল ডকুমেন্ট ডিলিট হবে। বাট আমরা যদি মাল্টিপল ডকুমেন্টকে অ্যাট এ টাইম ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিলিট মেনি ফাংশন ইউজ করব। তো এখানে মিডের মার্কস
যাদের 25+ তাদেরকে আমি ডিলিট করতে চাই, তাহলে ডিবি ডট মার্কস ডট ডিলিট মেনি, ডিলিট মেনি ফাংশন ব্যবহৃত হবে একটা কালেকশন থেকে মাল্টিপল ডকুমেন্টকে ডিলিট করার জন্য। এখানে আমরা কন্ডিশনটা দিব সেকেন্ড ব্র্যাকেটের ভিতর, যাদের মিডের মার্কস কোলন ডলার জিটি অর্থাৎ গ্রেটার দেন 25, সরি কোলন দিতে হবে, যাদের মিডের মার্কস 25 এর থেকে বেশি তাদেরকে ডিলিট করবে। এন্টার, ডিলিট কাউন্ট টু, অর্থাৎ ডিলিট মেনি ফাংশন আমি একটা কমান্ডের মাধ্যমে দুটা ডকুমেন্টকে ডিলিট করতে পারতেছি। অর্থাৎ কালেকশন থেকে যদি একই কমান্ডের মাধ্যমে অ্যাট এ টাইম মাল্টিপল ডকুমেন্টকে ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিলিট মেনি ফাংশন ইউজ করব। এখন দেখি 25 গ্রেটার যারা তাদের ডিলিট হয়েছে কিনা, কুয়েরি করলে এখানে আমরা এই যে 24, কিন্তু মিডের মার্কস 25+ যারা তারা আর নাই, সবাইকে ডিলিট করে দেওয়া হয়েছে। এইভাবে আমরা ক্রুড অপারেশন গুলো পারফর্ম করতে পারি মঙ্গোডিবিতে। এখন আমাদের ক্রুড অপারেশন কাজ শেষ, এখন আমরা যদি কালেকশনকে, তো এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আমরা নিউ ভার্সনে কিভাবে ইনসার্ট ডিলিট আপডেট নিয়ে কাজ করব সেটা আমরা দেখছি। এখন আমরা ওল্ড ভার্সনে কিভাবে ইনসার্ট ডিলিট আপডেটের কাজগুলো করা হয়, কোয়েরি কাজগুলো করা হয় সেটা একটু দেখে নিই। ওল্ড ভার্সনে ক্রুড ইনসার্ট ফাংশনের মাধ্যমে আমরা ওল্ড ভার্সনে ক্রুড করে থাকি। ইনসার্ট ফাংশনে কিভাবে, ডিবি এটা হচ্ছে বিগিনার্স বুক, এটা হচ্ছে কালেকশন নেম, ইনসার্ট ফাংশন ব্যবহার করব এবং তার মধ্যে আমরা ভ্যালুগুলো দিয়ে দিব। আর আপডেট ফাংশনের মাধ্যমে আমরা ওই ডাটাগুলোকে আপডেট করতে পারি, মডিফাই করতে পারি। কিভাবে করব, ডিবি গট এটা হচ্ছে কালেকশন নেম এই আপডেট ফাংশন, এবং ওই তার মধ্যে আমরা ওই ক্রাইটেরিয়া এবং ভ্যালুগুলোকে পাস করব। আর রিমুভ ফাংশনের মাধ্যমে ওল্ড ভার্সনে আমরা ডকুমেন্টকে ডিলিট করে থাকি। ডিবি স্টুডেন্ট হচ্ছে কালেকশন নেম, রিমুভ এবং ক্রাইটেরিয়াটা কন্ডিশনটা দিয়ে দিব। এইভাবে আমরা ওল্ড ভার্সনে ইনসার্ট আপডেট রিমুভ ফাংশনের মাধ্যমে ইনসার্ট ডিলিট আপডেট করে থাকি। এখন আমরা যেটা করব যে আমাদের ক্রুড অপারেশন কমপ্লিট, এখন কালেকশনগুলো আমাদের প্রয়োজনে কালেকশনগুলোকে আমরা ড্রপ করে দিব। কিভাবে ড্রপ করব, তো তার আগে দেখে নেই যে আমাদের কি কি কালেকশন আছে। শো কালেকশনস, মার্কস নামে কালেকশন আছে, অর্থাৎ মার্কস নামে কালেকশনে যেহেতু ডকুমেন্ট গুলো শো করতেছে তার জন্য মার্কস নামে কালেকশনটা শো করতেছে। এখন যদি ডিবিএস কমান্ড দিই তাহলে শো ডিবিএস, যেহেতু কালেকশন এবং কালেকশনের ভিতর এক বা একাধিক ডকুমেন্ট ইনসার্ট করা আছে তার জন্য ইউআইইউ ডাটাবেসটাকে শো করতেছে, শো ডাটাবেস শো ডিবিএস কমান্ডের মাধ্যমে। এখন আমরা কালেকশনকে কিভাবে ড্রপ করব সেটা দেখব। শো শো কালেকশন দিয়ে মার্কস নামে একটা কালেকশন আছে, কালেকশন ড্রপ করার জন্য আমরা ডিবি ডট কালেকশন নাম মার্কস ডট ড্রপ ফাংশন ইউজ করব। ডিবি মার্কস হচ্ছে কালেকশনের নাম, তারপর ড্রপ ফাংশন, এন্টার, ট্রু, অর্থাৎ কালেকশন ড্রপ হয়ে গেছে। দেখি আমাদের কালেকশন ড্রপ হয়েছে কিনা, শো কালেকশনস, এখন আর
লিস্টে কালেকশন মার্কস কালেকশনটাকে শো করতেছে না। এখন কালেকশনকে ডিলিট করার পর আমরা ডাটাবেসকে ডিলিট করব। ডাটাবেসকে ডিলিট করার জন্য আমরা সিম্পলি ডিবি ডট ড্রপ ডাটাবেস ফাংশন ইউজ করব, এন্টার দ্য ড্রপড ইউআইইউ, ওকে। এখন যদি আমরা শো ডিবিএস কমান্ড দিই তাহলে আর ইউআইইউ ডাটাবেসটাকে শো করতেছে না। এইভাবে আমরা মঙ্গোডিবিতে ডাটাবেস ক্রিয়েট করবো ফার্স্ট, দেন কালেকশন ক্রিয়েট করব, দেন কালেকশনে ইনসার্ট ডিলিট আপডেট কুইরি এই ক্রুড অপারেশনগুলো পারফর্ম করব, দেন কালেকশনকে আমরা ড্রপ করব এবং ডাটাবেসকে ড্রপ করব। এই ছিল আমাদের আমার মঙ্গোডিবি অ্যাসাইনমেন্টের টপিক, ডিলিট ডিলিট ওয়ান ডিলিট মিনি ড্রপ কালেকশন ড্রপ ডাটাবেস ওল্ড ভার্সন ক্রুড। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।